रक्तदान 2020 रविवार दक्षिण चब्बीस परगना जिलार चाम्पाहाटी एलाकार सोलगोहालिया स्कूल माठे रक्तदान 2020 पालित हलो। एई रक्तदान शिविरे प्राय 50 थेके 60 जन रक्तदाता रक्तदान करबे बोले जानान उद्योक्तारा। सामाजिक दूरत्व ओ हैंड सैनिटाइजार करा हय। मास्क वितरणेर माध्यमे रक्तदान 2020 पालित हय। चाम्पाहाटी थेके जमालउद्दीन छत्रेर रिपोर्ट 72 ঘন্টা। কারণ বলতে চারিদিকে রক্তের যে হাহাকার আর কি, কোভিডকে কেন্দ্র করে আমরা যখন চারিদিকে শুনছি মানুষ মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত এক বিন্দু রক্তের জন্য খালি বিচরণ করছে আর কি, রক্ত পাচ্ছে না। এ মতো পরিস্থিতিতে আমাদের সোলগোলে মৈত্রীদুলের সঙ্গে ছেলেরা একদিন প্রস্তাব নিয়ে আমার কাছে গেলেন যে একটা রক্তদান শিবির করতে হবে, মানে এই আত্মরা আমরা দেখতে পাচ্ছি না। তো আমারও হৃদয়টা কেঁপে উঠল আর কথাটা শুনে যে এই সত্যি এই সময় কাজটা করার দরকার। তৎক্ষণাৎ ছেলেদেরকে বললাম চলো আমরা এই রক্তদান শিবিরটা করি, এবং এই রক্তদান শিবিরের কাজ অলরেডি আমরা শুরু করছি, চলছে। কতজন রক্তদাতা এখানে রক্তদান করবে? এখনও পর্যন্ত আমাদের প্রায় 10 জন ক্রস করে গেছে, মোটামুটি আমরা 60+ একজন তাকে টার্গেট রেখেছি আর কি, আশা করছি আমরা ফুলফিল করবো। এটা কি প্রথম বছর না এর আগে হয়েছে? এর আগে আমরা করেছি, ঠিক আছে, এর আগে আমরা করেছি কোভিডকে কেন্দ্র করে চাম্পাহাটি স্বাস্থ্যবল ওয়েলফেয়ার সোসাইটি আমরা প্রত্যেকে সহযোগিতা করেছিলাম, এবং এখন আমরা এখানে আমরা সোলগোহালিতে আমরা করছি, এবং স্বাস্থ্যবল ওয়েলফেয়ার সোসাইটিও আমাদের প্রচণ্ড সাপোর্ট করছে এই কাজটা করার জন্য। এর আগে আমরা প্রায় 800টা মতো রক্ত দিয়েছি কোভিড পিরিয়ডে আর কি, 800 ইউনিট, আজকের 60 ইউনিট তার সাথে যুক্ত হচ্ছে। আশা করছি আগামী আরও প্ল্যানিং আছে, আমরা আরও রক্তদান শিবির করার আমাদের উদ্দেশ্য আছে আর কি, পরিকল্পনা আছে আগামী। আপনার নাম আর পরিচয়? আমার নাম সাজ্জাদ শেখ।